জাতীয় ক্রিকেট লিগে ফিটনেস ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না এমনকি ভবিষ্যতে ফিটনেসের মানদণ্ড আরও বাড়ানো হবে ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়াতেই এই সিদ্ধান্ত বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ দলের ম্যানেজারের দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার শ্রীলঙ্কায় 갔েন তিনি জাতীয় দলের জন্য ব্যাকআপ ক্রিকেটার খুঁজে নিতেই লঙ্কা যাত্রা টি-20 অভিষেকটা রাঙাতে পারেননি নাজমুল শান্ত দুই ম্যাচেই আউট হয়েছেন দৃষ্টিগোতভাবে সংগ্রহ মাত্র 16 রান হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারের আরও একটা সুযোগ পাচ্ছেন শান্ত এই দলের হয়ে খেলতে বৃহস্পতিবার শ্রীলঙ্কা গেছেন যাত্রাপথে তার সঙ্গী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন ট্রায়নেশন শেষ করেই লঙ্কা গেছেন হেড কোচ রাফেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ শার ল্যাঙ্গাভেল্ট একদিন পর তাদের সঙ্গে যোগ দিলেন প্রধান নির্বাচক অনুর্ধ্ব তেজ দলের সঙ্গে ভারতে আছেন আরেক নির্বাচক হাবিবুল বাসার ভিন্ন দলের সঙ্গে ভিন্ন দেশে আছেন তারা দুজন কিন্তু উদ্দেশ্য এক বাংলাদেশ ক্রিকেটের জন্য বের করে আনতে হবে নতুন তারকা ভবিষ্যৎ শিষ্যদের সম্পর্কে ধারণা রাখতে চান ডোমিঙ্গো ও ল্যাঙ্গাফেল্ড এখানে অনেকগুলি খেলোয়াড়কে দেখা হচ্ছে কারণ এই টিমের সিরিজ সবসময় আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে প্রতিটা সিরিজকে কোনোভাবে হালকা করে নেওয়া যায় এটাও জাতীয় দল খেলছে বাংলাদেশ এ তো আমি আমার বিশ্বাস যে খেলোয়াড়রা নিজেকে ফেলে ধরবে এবং যারা পারফর্ম করেনি এটা আবার রানে ফিরে আসবে এবারে জাতীয় ক্রিকেট লিগে ফিটনেস ইস্যুতে করা বিসিবি বিপ টেস্টে এগারো তুলতে না পারলে নামা যাবে না মাঠে রাজ্জাক তুষারদের মতো সিনিয়ররা এ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় তবে অনর অবস্থানে প্রধান নির্বাচক ইন্টারন্যাশনালি যদি আপনি কম্পিট করতে হয় একটা ভালো অবস্থানে যেতে চান তাহলে সবার সাথে সমান সমান্তরালভাবে কিন্তু চলতে হবে ভেট প্রথমে বলেছে বারোর নিচে কাউকে এলাম না কারণ ওর দেশে সাউথ আফ্রিকাতে সবাই বারোই দেয় তো সেই হিসাবে ওই মাথায় রেখে কিন্তু আমরা এক লাফে তো ওই জায়গায় যেতে পারবো না বাট স্টেপ বাই স্টেপ প্লেয়ারদের কাছে এই মেসেজটা থাকুক সম্প্রতি ক্যাসিনো কাণ্ডে টালমাটাল দেশের ক্রীড়াঙ্গন নান্ন সাবেক ক্লাব মহামেডানের ডিরেক্টর ইনচার্জ ও বোর্ড পরিচালক লোকমান ভূঁয়াকে আটক করেছে র্যাব পুরনো ক্লাবের এমন রূপ দেখে দুঃখ পেয়েছেন নান্ন তবে তার বিশ্বাস এই সংকট কাটিয়ে আবারও আগের রূপে ফিরবে ক্লাবগুলো সাব্বির ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা